আসসালামু আলাইকুম। খুব বেশি নয়, মাত্র 4 থেকে 5 মিনিট সময় নিব, তাই দয়া করে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কে আমি? আমি নাজনীন সোয়ালের নাজনীন। টুকিটাকি যা জানি তা ভাগাভাগি করার চেষ্টা করি আপনাদের সাথে। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে পাশে থাকা বেল আইকনটায় একটা বাড়ি মারবেন প্লিজ, বাড়ি মারেন কিন্তু। আর লাইক কমেন্ট শেয়ার করতে তো টাকা লাগে না, তাই লাইক কমেন্ট শেয়ারও চাই যে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা কি শিখব তা নিয়ে আলোচনা করি। শীতকালে কম বেশি সবারই পা ফাটে, কিন্তু কারো কারো এই সমস্যা খুব বেশি প্রকট হয়ে দেখা দিতে পারে। আমাদের পুরো শরীরের মধ্যে পায়ের তলটাই সবচেয়ে বেশি শুষ্ক, কেননা দেহের অন্য ত্বকের মাঝে তৈলগ্রন্থি মানে অয়েল গ্যান থাকলেও পায়ের তালুতে তা নেই, কেবল ঘর্মগ্রন্থি আছে। ঠান্ডার দিনে ঘামও তেমন হয় না, ফলে পায়ের তলের আর্দ্রতা সহজে বিনষ্ট হয়, ফলে আমাদের পা শুষ্ক হয়ে পড়ে এবং ত্বক ফেটে যায়। কারো কারো ক্ষেত্রে পা ফেটে রক্ত পড়ে ও মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। অসুখের সঠিক কারণ না জানলে আমরা কখনই রোগ সারাতে পারবো না, তাই প্রথমে আমাদের জানতে হবে পা কেন ফাটে। পা ফাটার বিভিন্ন কারণ রয়েছে। ডিহাইড্রেশন এর প্রধান কারণ, অর্থাৎ শরীরের পানি শূন্যতার অভাব। এছাড়া ধুলোবালি, অপরিচ্ছন্ন জুতা, পুষ্টিহীনতার অভাব, ভিটামিনের অভাব, এছাড়া ডায়াবেটিস, থাইরয়েড, এক্সিমা, বংশগত ইত্যাদি নানা কারণে আমাদের পা ফেটে থাকে। তাই আজকে আমরা শিখব কীভাবে ঘরোয়া উপায়ে এই পা ফাটার সমস্যার সমাধান করা যায়। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এই ফুট ক্রিম তৈরিতে আমাদের যা যা লাগবে, 2 চা চামচ মোমের গুঁড়া, তারপর লাগবে হচ্ছে তিলের তেল, এরপরে লাগবে সরিষার তেল এবং অ্যালোভেরা জেল। তাহলে চলুন কিভাবে এই ফুট ক্রিম তৈরি করতে হবে তা শিখে নেওয়া যাক। চুলায় প্রথমে পানি সহ আমি একটি প্যান বসিয়ে দিব, পানি বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক আসার পর আমি এতে মোমবাতির বাতিটা দিয়ে দিব এবং চুলাটা বন্ধ করে দিব। মোমবাতির বাতিটা দিয়ে আমি নাড়তে থাকব, মোমটা গলা পর্যন্ত অপেক্ষা করব। মোমটা পুরোপুরিভাবে গলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশাতে হবে। চুলা থেকে নামানোর পর এটা কিছুটা জমে যাবে। এখন আমি এতে দিব 2 চা চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে মেশানোর পর আমি এতে দিয়ে দিব 1 চা চামচ তিলের তেল। এরপরে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স না করলে এটা ক্রিমি টেক্সচারে আসবে না। দেখুন আপুরা, আমার ক্রিম রেডি। এবার এটিকে আমি একটা কন্টেনারে ভরে রাখবো। এবার তাহলে আসুন জেনে নিই এই ক্রিম ব্যবহারের প্রক্রিয়া। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 15 থেকে 20 মিনিট হালকা কুসুম গরম পানিতে পা চুবিয়ে রাখবেন। এই পানিতে মাঝারি সাইজের 1 মগ পানিতে 1টা আস্ত লেবুর রস, 1 চা চামচ শ্যাম্পু দিয়ে দিবেন। এরপর 1টা ঝামা পাথর বা চালের গুঁড়ো, ডালের গুঁড়ো একসাথে মিক্স করে স্ক্রাবিং করে নেবেন। খুব বেশি জোরে নয়, সার্কুলার মোশনে ফাটা জায়গাগুলোতে ধীরে ধীরে ঘষবেন। স্ক্রাবিং নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। এছাড়া আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। স্ক্রাবিং শেষে পাটা নরম তোয়ালে দিয়ে মুছে এই ক্রিমটি আপনারা ধীরে ধীরে যে যে জায়গাগুলোতে ফাটা জায়গা রয়েছে সেখানে লাগাতে পারেন। এই ক্রিমটি আপনারা একবার বানিয়ে নর্মাল টেম্পারেচারে 1 থেকে 1.5 মাস ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটি লাগানো শেষে পায়ে মোজা পরে ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠে পা ভালো করে ক্লিন করে নেবেন। মনে রাখবেন, শীতকালে যেহেতু পা ফাটার সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে, তাই এই সময় নিতে হবে একটু এক্সট্রা যত্ন। শীতকালে আমরা ফোল্ডিং ট্যাপ জুতাগুলো ব্যবহার করতে পারি এবং মোজা পরতে পারি, এতে আমাদের পা সুরক্ষিত থাকবে। এছাড়া আপনারা গোসলে যাওয়ার আগে ভালো করে নারিকেল তেল মেখে এরপরে যাবেন, এতে পা খুব বেশি ডিহাইড্রেট হবে না।
যাদের পা ফাটার সমস্যা অনেক বেশি তারা এই টিপসগুলো এক সপ্তাহ প্রতিদিন অনুসরণ করেন, ইনশাল্লাহ পা ফাটার সমস্যা কমে আসবে এবং এক সময় নাই হয়ে যাবে। That's all for today. Soon I'll be back with another topics. Stay safe, pray for me and my family. Allah Hafiz.